হয় ভাই চালাচ্ছি, আমাদের রেশো দোকানে যাচ্ছি এখন। তোমরা দেখো রাস্তা, গ্রামের রাস্তা। বেসিক্যালি আমাদের ওটা একটা আদিবাসী পাড়ায় দোকানটা, লালমাটি রাস্তা, চারদিকে সর্ষের ক্ষেত, দুই পাশে রাস্তা, দুই পাশে। ঠান্ডা লাগছে, বাট কিছু করার নেই, সরকারি কাজ করতেই হবে। এই যে একটা মাঠ দেখতে পাচ্ছ তোমরা রাস্তার পাশে, এখানে ফুটবল টুর্নামেন্ট হয়, শীতকালেই হবে আর কয়েকদিন পরেই শুরু হবে টুর্নামেন্টটা। এই যে সর্ষে ক্ষেত দেখো তোমরা, আর ওই যে আমাদের স্টেট হাইওয়ে বাস যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়েই এলাম আমি, এই রাস্তাতে ব্যাক করে। দুই মাঠের মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, লালমাটির রাস্তা, দারুণ অমায়িক সুন্দর, পুরো গ্রাম্য যে বাংলা, গ্রাম বাংলা যেটা বলা হয় পরিবেশ, সেই পরিবেশটা এখানে এসে গ্রামে না এলে সেই পরিবেশের আহ্লাদ বা সেই পরিবেশের ছোঁয়াটা পাওয়া যাবে না। আর শীতকালে তো গ্রামের ভেতরে গেলে শীতকালে খেজুর 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 গাছ কাটা বা খেজুর রস নিয়ে এসে গোল করা, সেইগুলো দেখা যায়। তার সামনে একটা টিনের এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের একটা আদিবাসী ল্যাঙ্গুয়েজের একটা স্কুল, ওরা নিজেরাই করেছে এখানে গ্রাম থেকে। এই যে এটা আমি ওই যেটা ডান দিকে একটা রাস্তা গেছি ওই রাস্তায় ব্যাক করবো, ওই দিক দিয়ে আমাদের যেতে হবে রেশন দোকানে। এই যে দেখতে পাচ্ছ মাছ মারছে, এই যেখানে মাছ ধরছে গ্রামে শীতকালে ছেলেবেলে। এটা হচ্ছে গ্রামের রাস্তা, আমি বাইক চালিয়ে যাচ্ছি এখন, দিঘির কাছে যাচ্ছি। দেখো প্রচুর বড় দিঘি দেখতে পাচ্ছ তোমরা, এই পাশে একটা দেখতে পাচ্ছ নৌকো আছে, একদম আপছা আপছা দেখা যাচ্ছে, বাট ভালো করে দেখলে দেখা যাবে নৌকোটা অনেক বড় দিঘি। ওই দিকে আবার বেঁকে গেছে, প্রচুর বড় এরিয়া জুড়ে দিঘি দেখতে পাচ্ছ। দেখো আর কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা, শীতের সকালে প্রচণ্ড শীত আর হাওয়া যা বইছে, উত্তরে হাওয়া, বিশাল হাওয়া, কাপকাপনি ছুটি দিচ্ছে হাওয়াটা। আর এইদিকে ওই পাশে গ্রাম আছে, সারা বছরই এই দিঘিতে মাছ চাষ হয়। দেখো তোমরা আর কেমন লাগছে অবশ্যই জানাবে, এই সেই দিঘি, আমাদের নাম করা দিঘি, দাঁড়া দাঁড়িয়ে সব। দেখো তোমরা অনেক দূর পর্যন্ত চলে গেছে, চারদিকে গাছ আর নিচে গর্তের মতো সামান্য জল যাওয়ার একটা ড্রেনের মতো খাড়ি।